বুক ক্যাফে বুক রিভিউয়ের নতুন একটি পর্বে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি সম্প্রতি যে সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হতে চলেছে বা প্রকাশ হয়েছে তা নিয়ে। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এই সিজনে কোন কোন পূজাবার্ষিকীগুলো কিনতে হবে বা কী কী প্রকাশ পাচ্ছে তা নিয়ে যদি একটু আপডেট দেন। তাই আজকে 7 থেকে 8টি পূজাবার্ষিকীর কথা বলবো যেগুলো আপনারা কিন্তু কিনে নিতেই পারেন। তো প্রথমেই আমি যে পূজাবার্ষিকীর কথা বলবো সেটা খুবই পছন্দের আমার একটা পূজাবার্ষিকী আনন্দকানন পূজাবার্ষিকী। মূলত শিশু কিশোর সাহিত্যকে টার্গেট করেন এনারা এবং আপনি যদি সূচিপত্র একটু দেখেন তাহলে দেখবেন যে প্রবন্ধ, স্মৃতিকথা, উপন্যাস বা ধারাবাহিক প্রবন্ধ ইত্যাদি সমস্ত রকমই জনরা কিন্তু রয়েছে। ছড়ার সাথে সাথে জানা অজানা বলে একটা বিভাগ রয়েছে, এমনকি ছোটদের পাতা বলে আলাদা একটা বিভাগ করা হয়েছে। পাশাপাশি সাক্ষাৎকার আর খেলাধুলাকেও স্থান দেওয়া হয়েছে এই বইটিতে। এই পত্রিকাতে আমার যেটা সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে তা হলো গল্প। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন সূচিপত্রে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মতো বড় বড় নামি দামি লেখকের লেখা রয়েছে। শুধু তাই নয়, রতন তনু ঘাটি, শিশির বিশ্বাস, রাজা ভট্টাচার্য, সৈকত মুখোপাধ্যায়, অনন্যা দাস, অনুষ্ঠুপ শেঠ প্রমুখ, মানে যাদের লেখা আমরা পড়তে ভালোবাসি, পড়ি সচরাচর, আপনি প্রায় তাদের সকলকেই পেয়ে যাবেন এই পত্রিকাতে। অবশ্যই এই পত্রিকাটা কিন্তু আপনারা প্রি বুকিং করতে পারেন, প্রি বুকিং শুরুও হয়ে গেছে। এই যে স্ক্রিনে নাম্বারটা দেখছেন এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন। আমি প্রি বুকিং করেছি এবং আমি খুব শীঘ্রই হাতে পাবো পত্রিকাটা, ফিজিক্যালি হাতে পেলে জানাবো সমস্তটাই। চলুন এগিয়ে যাই পরের পত্রিকার দিকে। পরের পূজাবার্ষিকীটি হচ্ছে আম পাতা জাম পাতা। ছোটো বড় সকলেই হয়তো এই পূজাবার্ষিকীটি পছন্দ করেন, আমিও খুবই পছন্দ করি। এখানে খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে উপন্যাসগুলো আর গল্পগুলো। উপন্যাসের মধ্যে শিশির বিশ্বাস, সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জয়দীপ চক্রবর্তীর মতো নামি দামি লেখকের আমরা কিন্তু উপন্যাস পেয়ে যাচ্ছি। গল্পের মধ্যে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, জয়ন্ত দে, দীপান্বিতা রায়, যুধাজিৎ দাশগুপ্ত, রীতা বসু, রাজশ্রী বসু অধিকারী, রাজা ভট্টাচার্য প্রমুখ যারা লেখক লেখিকা তাদের গল্প পাচ্ছি। তাছাড়া ছড়া, কবিতা, নাটক, ভ্রমণ, কমিক্স, কুইজ, অন্যান্য বিশেষ রচনা সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই পত্রিকাতে। খুব শীঘ্রই এই পত্রিকার মুদ্রিত মূল্য এবং প্রকাশকাল জানা যাবে, আমি আপডেট সমস্ত জানিয়ে দেব। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। পরের যে পূজাবার্ষিকীর কথা বলছি তা হলো শারদীয় অন্তরীপ। এই বইটি নিয়েও আমার খুব আকর্ষণ আছে, আর আকর্ষণ আছে এই কারণেই কারণ এই বইটির ইলাস্ট্রেশন ড্রয়িং করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। অসম্ভব সুন্দর, আমার তো দারুণ লেগেছে, হয়তো এই ইলাস্ট্রেশনের জন্যই কিনে ফেলবো। তবে উপন্যাস কিন্তু দারুণ দারুণ আছে, রাজা ভট্টাচার্য, কৌশিক মজুমদার, দীপিকা মজুমদার প্রমুখ বড় বড় নাম রয়েছে এবং লেখক সূচি দেখলে গল্পও কিন্তু বেশ ভালো রকমের দেখতে পাওয়া যায়। ছোট উপন্যাসও রয়েছে, নভেলেট অর্থাৎ উপন্যাসিকা, এবং গুচ্ছ গল্প, চলচ্চিত্র নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার রয়েছে, ফিচার অংশ রয়েছে একটা। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে একটু দেখতেও পারেন। এই বইটিও কিন্তু একটা খুব প্রকাশের মুখেই আছে, 240 টাকা এটার মুদ্রিত মূল্য করা হচ্ছে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এর পরের যে পত্রিকাটি নিয়ে বলবো তা হচ্ছে নবরোজ। প্রথমেই প্রচ্ছদটি কিন্তু দারুণ লাগে দেখতে, এবং আমি প্রচ্ছদের পরেই চলে যাব লেখক সূচিতে। লেখক সূচি বেরিয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন বড় গল্পে দীপিকা মজুমদার রয়েছেন, বৈশালী দাশগুপ্ত নন্দী রয়েছেন, পার্থদের মতো লেখা রয়েছেন, শিশির বিশ্বাস রয়েছেন, এরকম বেশ কিছুজন নামি দামি লেখকের আমি তো দেখতেই পাচ্ছি। তাছাড়া ছোট উপন্যাসিকা নভেলা যেটা বলছে সেটাও রয়েছে, বড় উপন্যাস সমজা দাসের লেখা রয়েছে, অঙ্কিতা রায়ের ফ্লাইং ট্র্যাপ রয়েছে, গল্পও কিন্তু যথেষ্ট ভালো ভালো আছে এইটাতে, রাজা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, জয়ন্ত কর্মকার। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, অনুবাদ গল্পগুলোকেও কিন্তু রাখা হয়েছে, যেখানে রাজশ্রী গুপ্তের মতো নামও আমরা কিন্তু দেখতে পাই।
প্রবন্ধ সাথে সাথে গ্রাফিক স্টোরিকেও কিন্তু বাদ দেওয়া হয়নি, যেগুলো গ্রাফিক নভেলের মতো, সেটাও কিন্তু একটা দারুণ আকর্ষণীয় জিনিস হতে চলেছে। তো সর্বোপরি বলবো যে এটা মহালয়ার আগেই প্রকাশিত হয়ে যাবে এবং প্রকাশ হওয়া মাত্রই আমি কিন্তু ফিজিক্যাল কপি নিয়ে আপনাদের সামনে দেখাবো। চলুন এগিয়ে যাই পরের বইটির দিকে। আরও একটা বই নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে গল্পকুটিরের তরফ থেকেও একটা শারদীয়া পত্রিকা আসছে। এটার লেখক সূচি এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে জানা যায়নি, 22 তারিখে এটা জানানো যাবে এবং আমি 22 তারিখের পর কমিউনিটি ট্যাবে আমি লেখক সূচিটা দিয়ে দেবো। এটা নিয়েও আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ গল্পকুটিরের আমি একটা প্রকাশনাতে বই নিয়েছিলাম, রোমহর্ষক একটা গল্পের সম্ভার, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ওনাদের বাইন্ডিং প্রচ্ছদ সমস্ত কিছুই সুন্দর থাকে, এখানেও দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন যথেষ্টই ভালো দেওয়া হয়েছে। তো আমার ইচ্ছা আছে এই বইটাকেও পারচেস করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকার ওপর মোটামুটি রাখা হয়েছে, আমি কথা বলেছি, ওনারা বললেন 22 তারিখের পরেই একবারে জানিয়ে দেওয়া হবে আসলে মুদ্রিত মূল্য কত রাখা হয়েছে। যাই হোক, এগিয়ে যাই পরেরটির দিকে। আমার পরের পূজাবার্ষিকী সম্পর্কে যেটা বলতে চলেছি তা হচ্ছে বইচয় থেকে। বইচয় পূজাবার্ষিকী একটা দারুণ হতে চলেছে, কারণ আমি গল্পগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। এখনও পর্যন্ত সম্পূর্ণ লেখক সূচি প্রকাশ পায়নি, মুদ্রিত মূল্যও জানা যায়নি, তবে এই প্রকাশনীর সঙ্গে আমি একটু কথা বলেছি এবং আমার খুব ভালো লাগছিল এনাদের কাজ। তো আমার মনে হয় যে এটাও একটা খুব বড় আকর্ষণ হতে চলেছে এই বছরে। চলুন পরেরটা দেখে নিই। পরিশেষে জানাই, খুশির হাওয়া নামেও একটি পূজাবার্ষিকী আসছে এবং আপনারা গল্পের যে লেখক সূচি দেখলে দেখবেন গল্পের মধ্যে দীপান্বিতা রায় থেকে শুরু করে ভালো ভালো লেখকের গল্প রয়েছে এবং এটা দ্বিতীয় বর্ষ ওনাদের। মুদ্রিত মূল্য 160 টাকা রাখা হয়েছে, খুব শীঘ্রই প্রকাশিত হবে। তাছাড়া রয়েছে জলফরিং নামে একটি পূজাবার্ষিকী, যেটাও আমার চোখে পড়লো। আর তার প্রসঙ্গে জানাই যে সুখতারা নবকল্লোল নিয়ে অনেকেই প্রশ্ন জানতে চাইছিলেন, তো আমি বলি এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম লেখক সূচি বা কিছু প্রকাশিত হয়নি, তবে সুখতারা বা নবকল্লোলের বিষয়ে কিছু জানতে পারলে আমি নিশ্চয় একটা ভিডিও করে জানাবো। তো মোটামুটি এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম আমি আপকামিং যে সমস্ত পূজাবার্ষিকীগুলো আছে সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে এবং আপনারা দেখবেন কোন বিষয়গুলো পছন্দ, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যে পূজাবার্ষিকীগুলো আপনাদের পছন্দ বেশি হচ্ছে সেগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব ফিজিক্যাল কপি দিয়ে। তাছাড়া আরও জানাই যে এই ভিডিওর শেষে আপনারা একটা কমেন্টে অন্যান্য যে সমস্ত পূজাবার্ষিকী যা আমি এই ভিডিওতে কভার করতে পারলাম না অবশ্যই লিখতে পারেন, তাতে কি হবে যারা নতুন দেখছেন কমেন্টগুলো সেখান থেকেও কিন্তু অনেক তথ্য পেয়ে যেতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।